अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। शुभद्र, কি মন্দিরে যাচ্ছ বুঝি? হ্যাঁ চলো, আমিও যাবো এখন তোমার সঙ্গে। তুমি কেন? তুমি ফিরে আসার পরে এখনো তো ওনাকে তো ধন্যবাদ বলা হয়নি, সেই কারণে চলো। এই সন্তুরি, এদিকে। হ্যাঁ সুভদ্র, আমি মন্দিরে যাচ্ছি, ঠিক আছে? তুইও চলো আমাদের সঙ্গে। না মালিক, আপনারা ঘুরে আসুন, শুভ কাজে কখনো না করতে নেই, বললাম তো আমি। চল আয়। মন্দিরে তো ওই ডিরেক্টর আসবেন পরের প্ল্যানটা ডিসকাস করার জন্য, এখন এদের সামনে কি করে দেখা করব, কিন্তু যে করেই হোক দেখা তো করতেই হবে, দেখা করাটা খুব দরকারি। আরে সুভদ্রা, কি হলো তোমার? চলো। সুভদ্রা চলো, তুমি যাও, আমি ফুল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই অনামিকা, কি হয়েছে? হ্যাঁ তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোকে এখানে একা আসতে বলেছিলাম না? ওরা আসার জন্য জেদ করছিল, আমি কি করব, কি করে না করতাম? মালকিন আবার কার সাথে কথা বলছেন? এই সন্তুরি, কি হয়েছে? চল না। মালিক, আমি মালকিনকে নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আমি ভেতরে যাচ্ছি। সেই খবরটা তো আমাকে দেওয়া উচিত ছিল নাকি? আপনাকে ফোন করার জন্যই তো সাইডে এলাম। আচ্ছা ঠিক আছে, ওসব ছাড়, যে কাজের জন্য এখানে ডেকেছি সেটা বলি। মালকিন কার সাথে কি কথা বলছে কিছু বুঝতে পারছি না। আমি তোকে প্রথমে যে কাজটা করতে বলেছিলাম সেটা বেশ কঠিন ছিল, কিন্তু তুই দারুণভাবে সামলেছিস সবটা। পুরো মাহিয়া বংশী পরিবারের সবাই চিন্তায় পড়ে গেছে, ওরা বিশ্বাস করতে শুরু করেছে যে তুই সুভদ্রা, এমনকি ডিএম এর মনেও প্রশ্ন জেগেছে। হ্যাঁ সত্যি বলতে কি, আমিও প্রথমটায় ধরতে পারিনি, আর এই কাজের জন্য যথেষ্ট টাকাও আমি তোকে দিয়েছি। আজকে যে কাজের জন্য তোকে এখানে ডেকেছি সেটা মন দিয়ে শোন, ডিএম এর সিন্দুকের চাবি তোকে হাতাতে হবে। সিন্দুকের ভিতরে সুভদ্রার নামে যে পাওয়ার অফ অ্যাটর্নি আছে তাতে জায়গা মতো সই করে আমার কাছে নিয়ে আসবি। এটা তো খুব কঠিন কাজ। আমি জানি এটা কতটা কঠিন কাজ, কোনো সহজ কাজের জন্য টাকা দিইনি আমি। কাজ যত কঠিন হবে তার তত বেশি দাম পাবি। আমি এখন যাচ্ছি। মালকিন, জয় শ্রীকৃষ্ণ ছোট মালকিন। নমস্কার, আপনি এখানে? হ্যাঁ, ভগবানের দর্শনে এসেছিলাম, বড় মালকিনের সঙ্গে দেখা হয়ে গেল, ওনার খোঁজ খবর নিচ্ছিলাম, আজ একটু তারা আছে।
কারখানায় অনেক কাজ বাকি, আমি তাহলে আসি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ বড় মালকিন। মালকিন, মালিক মন্দিরে অপেক্ষা করছেন, আপনার ফুল কেনা হয়ে গেছে? এই ফুল আনতেই যাচ্ছিলাম। চলো চলুন। করছেন একটু কারখানার দিকে চলতো, জরুরি কাজ আছে। মালিক পিনাকিন্দাও মন্দিরে এসেছিলেন, এখন উনি আবার কারখানা গেলেন। পিনাকি মন্দিরে এসেছিল? হ্যাঁ মালিক, উনি মালকিনের সাথেও কথা বললেন। হ্যাঁ ডিএম, পিনাকি ভাইয়ের সাথে দেখা হলো, মায়ের দর্শন করতে এসেছিল, আমার সাথেও দেখা হলো, আমার কথাও জিজ্ঞেস করছিল। আচ্ছা তুমি ফ্যাক্টরি যাচ্ছ না, আমিও যাই তোমার সাথে, অনেক দিন হয়ে গেছে না আমি যাইনি। হ্যাঁ চলো না। সন্তুরি, তুই কারখানায় আসবি নাকি দাদুর ওখানে তোকে ছেড়ে দেবো? আমি একবার দাদুর বাড়ি যাই, বিয়ের পর থেকে একবারও ওনার বাড়ি যাওয়া হয়নি। হ্যাঁ করছেন, মাধু সোলঙ্গির ওখানে আগে চল। না মালিক, আমি চলে যাব। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? অর্ধেক রাস্তা তোকে ছেড়ে দেবো, হেঁটে হেঁটে যাবি তুই। হ্যাঁ চল, তুই মাধু সোলঙ্গির ওখানে। মালিকের বিশ্বাস যে জিতেছে, মালিক সব সময় তার সঙ্গে থেকেছেন, এই নিন। খুব ভালো হয়েছে আপনি এসেছেন, দাদু হিরে পালিশ করেছে, বলছিল আপনার হাতেই কারখানায় পাঠাবে। তাহলে তোমার দাদু কবে ফিরবে? সেটা তো আমায় বলেনি, শুধু এটুকু বলেছে যে মাসির কাছে যাচ্ছে। ঠিক আছে, ওই হিরেগুলো আমাকে দিয়ে দাও। ঠিক আছে নিয়ে আসছি। ভালোবাসা নাটক করেছে সেটা ভুল ছিল, আমার মতো একজন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে একদমই ঠিক করেনি কিন্তু। না কাঞ্জি, তুমি কথাটা বুঝতে পারছো না। সে কথাটা আমি বুঝে গেছি, যেটা আমার সাথে হয়েছিল সেটা ভুল হয়েছিল, এখন শাস্তি পাওয়ার জন্য তৈরি থাকতে বলো। মালিক আপনি কতদিন পরে আসলেন? আরে আমি তো ব্যস্ত থাকি আমার কাজে, কিন্তু তুই তো আসতে পারিস তাই না? নিজের জায় বাবু দিদির সঙ্গে দেখা করতে কেন আসিস না বল তুই? দাদুকে একবার ডাক না, সুভদ্রাকে তোর দাদুর সঙ্গে একবার দেখা করানো ছিল আমার। কোথায় গেছেন? দাদু মাসির ওখানে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। কথাটা তো ঠিকই ডিএম, তোমার দাদুকে বলো সন্তুর জন্য চিন্তা না করতে, এখন সন্তু আমার আর ডিএম এর দায়িত্বে। কাঞ্জি ভাই, জয় শ্রীকৃষ্ণ। জয় ভবানী। আলাপ করি দি, সুভদ্রাও সুভদ্রা কাঞ্জি ভাই গেলা। আমাদের কারখানার খুবই গুণী এবং দক্ষ একজন কারিগর। জয় শ্রীকৃষ্ণ। জয় ভবানী। চল মুঙ্গি আসি এবার। জয় শ্রীকৃষ্ণ।
সন্তু, ওই হিরেটা নিয়ে এসো। ঠিক আছে কাকা, নিয়ে আসছি। কাঞ্চি কাকা, মালকিন তো তোমাকে খুব ভালো করে চিনতেন না? তাহলে আজ উনি তোমার সাথে এরকম অচেনাদের মতো ব্যবহার করলেন কেন? কারণ ও খুব বুদ্ধিমতী সন্তু। যদি মালিক জেনে যায় যে ও আমাকে জেনে, তাহলে ওর মনে অনেক প্রশ্ন উঠতে পারে যে কিভাবে চিনল, আর সেটা হলে তোরও অনেক মুশকিলের মধ্যে পড়ে যাবে। সেই জন্যই এমন হাবভাব করলো যেন আমাকে চেনে না। ঠিকই বলেছ তুমি, মালকিন খুবই বুদ্ধিমতী, উনি যা করলেন ঠিক করলেন। কাঞ্চি কাকা, এই নিন। ঠিক আছে, আসি আমি সন্তু।